আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন, আপনাদের সকলকে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়াও করি তাই পৃথিবীর সকলে সকলকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা এবং তাফসির করব ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে আমরা গতকাল পর্যন্ত সূরাতুল বাকারার 66 নম্বর আয়াত পর্যন্ত আমরা সংক্ষিপ্ত তাফসির পেশ করেছিলাম। আসুন আজকের পর থেকে আমরা তেলাওয়াত করেছি, আমরা এর তর্জমা এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, বনী ইসরাইলের ঐতিহাসিক ঘটনা প্রবাহের এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা স্মরণ করো ওই কথা যখন মূসা আলাইহিস সালাম তার স্বজাতিকে বলেছিলেন, তার কওমকে বলেছিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আন্তাযবাহু বাকরা, তোমরা একটি গাভী যবেহ করবে। কলু, তখন তারা বলেছিল আতাত্তাখিযুনা হুজুয়া, হে মুসা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? কালা, মুসা আলাইহিসসালাম জবাব দিলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, উপহাস করা তো মূর্খদের কাজ, আমি আল্লাহর কাছে এই সব কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি। কালু দুউ লানা রাব্বাকা, তখন তারা বলল তাহলে তুমি তোমার রবের কাছে জানতে চাও, ইউবাইয়্যিন লানা মা হিয়া, যে গাভীর কথা আল্লাহ বলেছেন সেটার বর্ণনা তুমি তার কাছে জানতে চাও। কালা, মুসা আলাইহিসসালাম বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক্রুন, হ্যাঁ আল্লাহ বলেছেন সেই গাভীটি না বৃদ্ধা হবে না একেবারেই বাচ্চা বাসুর বাচ্চা হবে, আওয়ানুম বাইনা যালিক, মধ্য বয়সের মধ্যম আকৃতির হবে। ফাফআলু মা তুমারুন, অতএব তোমরা এটা করো যা তিনি তোমাদেরকে আদেশ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই আয়াতের তর্জমা শুনলাম। আমরা বলেছিলাম আপনাদের মনে আছে হয়তো এমন একটি জাতি বনি ইসরায়েল, যারা বারবার তার নবীর সাথে এমন আচরণ করেছে আর আল্লাহ সেই বারবার তাদেরকে সুযোগ দিয়েছেন, বারবার তাদেরকে ক্ষমার পথ প্রশস্ত করেছেন, বারবার তাদেরকে হেদায়েতের জন্যে আল্লাহ তার নবীর মাধ্যমে তিনি পথ খুলে দিয়েছেন, কিন্তু তাদের অল্প সংখ্যক হেদায়েত পেয়েছিল। তাদেরই একটি ঘটনা এখানে আজকে উল্লেখিত হচ্ছে, বিশেষ করে যে কারণে এই সূরাটির নামকরণ হয়েছে সূরাতুল বাকারা, একটি ঐতিহাসিক ঘটনার অবতারণা হচ্ছে এখানে, যে বনি ইসরায়েলদের মধ্যে একজন সম্পদশালী নিঃসন্তান ব্যক্তি ছিল, তার একমাত্র উত্তরাধিকারী ছিল তার ভাতিজা। ভাতিজা যখন দেখল যে এই সম্পদের মালিক তো আমি চাচার অবর্তমানে, কিন্তু লোভ প্রবৃত্তি তাকে এমনভাবে তাড়না করল যে সম্পদের মালিক হওয়ার জন্যে তার আর দেরি সইল না। সে কি করল, সে একদিন তার চাচাকে হত্যা করে গ্রামের এক বাড়ির দরজার সামনে তার মৃতদেহ ফেলে রাখল। সকালবেলায় ঘটনার যখন জানাজানি হলো তখন কে করেছে এটা নিয়ে তুমুল একটি হইচই পড়ে গেল। তাদের মধ্যে যারা বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, তারা বলল যে তোমরা হট্টগোল করছো কেন, হইচই করো না, চলো, আমাদের মাঝে তো মুসা আছেন, সে তো আল্লাহর নবী বলে পরিচয় দেয়, চলো আমরা তার কাছে যাই, তার কাছে গেলে হয়তো সে আমাদেরকে এর হত্যাকারীর নাম সন্ধান আমাদেরকে দিয়ে দিবে। ঠিক তাই তারা মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল যে হে মুসা, আমাদের এই ব্যক্তিকে কে হত্যা করেছে তুমি বলে দাও, তুমি তো আল্লাহর নবী। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন এর হত্যাকারী কে? মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা জানালেন সেই নির্দেশনা এখানে ওহি আকারে
আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। সেটি হলো যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মূসা, তুমি ওদেরকে বলো যে নিশ্চয়ই আল্লাহ একটি গাভী জবেহ করতে বলেছেন। বনি ইসরায়েল তারা যে কত বাঁকা জাতি ছিল, তারা যে কত বেয়াড়া জাতি ছিল, এখানে তার প্রমাণ আল্লাহ ওহি আকারে আমাদেরকে জানিয়েছেন যে নবী বলেছে গাভী জবেহ করতে। তারা যদি গাভী জবেহ করতো হয়ে যেত। তারা বলছে যে তুমি দরখাস্ত করো সে গাভী কেমন ছিল, তার বর্ণনা আনো, কলা। তখন মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুলু, আমার রব বলেছেন যে সেই গাভী হবে না বৃদ্ধ না একেবারেই বাছুর, এর মধ্যম বয়সের একটি গাভী হবে এবং এটি হবে খুব সুন্দর। ফাফআলু মা তুমারুন, আর তোমরা এই নির্দেশ পালন করো। আসলে বাঁকা স্বভাবের যারা, তারা সবসময় জন্য তাদের বাঁকা চিন্তা, বাঁকা প্রশ্ন, এটা তাদের অন্তরের মধ্যে থাকে। তারা সবসময় পয়গম্বরদের, নবী রসুলদের বিভিন্ন প্রশ্ন বাণে জর্জরিত করে তারা এই তাদেরকে হয়রানি পরেশানি করতে চায়। ঠিক এখানেও তাই, আল্লাহর নবী বললেন তোমরা এটা করো, মধ্যম বয়সী একটি গাভীকে তোমরা জবেহ করো। এরপরও তারা আবার বলছে কলু, তারা বলল উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। বুঝলাম গাভী তো জবেহ করব, তো হে মূসা, তুমি তোমার রবের কাছে দরখাস্ত করে জেনে নাও যে সেই গাভীটির রং কেমন হবে। আসলে এই প্রশ্ন ছিল অবান্তর। তারা যত প্রশ্ন করেছে ততই তারা নিজেদের জালে আটকা পড়েছে। আমরা জানি যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, বারংবার কথা বলতেন। এখানে একটি বিষয় পরিষ্কার যে আল্লাহর নবী রসুল যেই হোক না কেন, গায়েবের খবর তাদের কাছে ছিল না। এজন্য যত প্রশ্ন করা হচ্ছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এ জবাব পেয়ে তাদেরকে জানাচ্ছেন। যেমনটি এ পর্যায়ে বলল যে তার রংটি কেমন হবে, মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহা বাকারাতুন সফরা, সেই গাভীটি হবে হলুদ রঙের। ফাকে উল্লাউনুহা, এবং গাঢ় স্থায়ী রঙের হবে। তাসুরুন নাজরিন, যা দেখলে মানুষদের চোখ জোড়ায় যাবে, চক্ষু শীতল হবে। এখানে মূসা আলাইহিস সালামকে তারা যত প্রশ্ন করছে, আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সেই সব প্রশ্নের জবাব এনে দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম নিজস্ব চিন্তায়, নিজস্ব জ্ঞানে তাদের জবাব দিচ্ছেন না, আল্লাহর পক্ষ থেকে পাওয়া ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে তিনি এই জবাব তাদেরকে দিয়ে যাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আবারও প্রশ্ন করছে, কালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। কি আশ্চর্য, তারা আবারও প্রশ্ন করছে হে মূসা, তুমি তোমার রবের কাছে দরখাস্ত করো, ইউবাইয়্যিন লানা
মাহিয়া, যে গাভীটির কথা তিনি বলেছেন সেটার আরও একটু বর্ণনা তুমি তোমার রবের কাছ থেকে শুনে নাও। আমরা আগের এক পর্বে বলেছিলাম যে তারা কতটা অবাধ্য, কতটা বেয়াদব। তারা এই কথা বলে না যে আল্লাহর কাছে জেনে নাও, বরং সে বলে তারা যে তুমি তোমার রবের কাছে জেনে নাও। তার মানে মুসার রব আর তাদের রবকে কতটা অবাধ্য, কতটা ঔদ্ধত্য বক্তব্য, কতটা ঔদ্ধত্য আচরণ, যে তুমি তোমার রবের কাছে জানো, কি আশ্চর্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি তো বিশ্ব জাহানের প্রতিপালক, সেজন্য তো তার প্রশংসা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এই বেয়াড়া জাতি তাদের প্রশ্নের মধ্যে, তাদের আচরণের মধ্যে, তাদের ভাবভঙ্গির মধ্যে, তাদের সার্বিক জীবনাচরণের মধ্যে একটি অদ্ভুত অবাধ্যতা লুকায়িত ছিল। ঠিক তারা সেটা প্রকাশ করে বলছে, আবারও প্রশ্ন করল যে তুমি তোমার রবের কাছে এই গাভীর বর্ণনা, আরও বর্ণনা পেশ করো। তখন তারা বলল, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমরা তো এই যে গাভীর কথা বলা হচ্ছে এটা এর ব্যাপারে আমরা সন্দেহাতীত, এ ব্যাপারে আমরা সন্দেহপূর্ণ, এরকম গাভী আমরা কোনটা চুজ করব, কোনটা নিব, কারণ আমরা এটাকে নিয়ে আমরা খুব ধূম্রজালের মধ্যে আছি। অতএব তুমি তোমার রবের কাছে আরও বর্ণনা এখান থেকে তুমি জেনে নাও। ও ইন্না ইনশা আল্লাহ লামুহতাদুন, হ্যাঁ তবে আল্লাহ যদি চান তাহলে আমরা এটার একটি পথ পেয়ে যাব। অর্থাৎ যে ধরনের গাভীর কথা আল্লাহ বলছেন, এটা যদি আল্লাহ চান আমাদেরকে তাহলে আমরা সেটা পেয়ে যাব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা। মুসা আলাইহিসসালাম বললেন যে নিশ্চয়ই তিনি বলেছেন যে গাভীটির বর্ণনা তোমরা চাচ্ছ, ওই গাভীটি হল সে একেবারেই কোনো কাজে লাগায়নি, লাগবে না, সেটি একেবারেই স্বাধীন। তুসিরুল আরদা, জমিনের উপরে স্বাধীন বিচরণ করে, যেটা দিয়ে ওলা তুস্কিল হারসা, কৃষি কাজে তাকে চাষের কাজেও লাগানো হয় না, আর পানি তোলার ক্ষেত্রেও সে কোনো কাজে সাহায্য করে না। অর্থাৎ এমন একটি গাভী, যে গাভী একেবারেই স্বাধীনভাবে জমিনে বিচরণ করে, যাকে কোনো কাজে লাগানো হয় না, কৃষিতে না, পানিতে না, মুসাল্লামাতুল, একেবারেই নিখুঁত, লা শিহাতা ফিহা, সেটি কোনো ধরনের খুদ নাই, কোনো ধরনের দাগ নাই। ফিহা কলু আল আন জিতা বিল হককে, হ্যাঁ এখন তুমি সত্য তথ্যটা আমাদের সামনে উপস্থাপন করেছ। ফাদাবাহু হা অমা কাদুয়া ফালুন, অতপর তারা এটিকে জবেহ করল যা আসলে তারা চাচ্ছিল না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমাদেরকে এই পর্বের সমাপ্তি টানতে হচ্ছে। আমরা জানতে পারলাম যে বনী ইসরায়েল মূসা আলাইহিস সালামের কম এমন এক জাতি যারা ছিল সত্যি এক বক্রপথের বাঁকা জাতি। তারা বারংবার একই বিষয়ে প্রশ্ন করে করে নবীকে হয়রানি করছিল, সহজভাবে কাজটি হয়ে যেত কিন্তু তারা তাদের জীবন
এই বারবার এই বক্রতা, এই বক্রতার শেষ পরিণতি তাদেরকে খারাপের দিকে নিয়ে গেছে। আমরা একটি ঘটনার এই পর্যায়ে যেখানে আমরা শেষ করছি, যে গাভীটি জবাই করল, পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আমরা এরপর থেকে আল্লাহর বর্ণনা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষায় থাকার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।